রবিবার রাত একটা নাগাদ চোরের দল গোকুলনগরের বাসিন্দা হরিলাল দেবনাথ এবং স্বপন দেবনাথ দুই ভাইয়ের গবাদি পশু ঘরের তালা ভেঙে তিনটি গরু নিয়ে রওনা দেয়। চোরের দল যখন গরুগুলি নিয়ে রওনা হয় তখন একটি গবাদি পশু শব্দ শুনে হরিবল দেবনাথের স্ত্রীর ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে চুরির দৃশ্য দেখে চিৎকার শুরু করতে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে আসে এবং চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। মানুষের উপস্থিতি টের পেয়ে চোরের দল দুটি গরু নিয়ে যেতে সক্ষম হলে একটি গরু রাস্তার মধ্যে ছেড়ে পালিয়ে যায়, যে দুটি গরুর বাজার মূল্য হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর পাঠানো হলে পুলিশ নাকি উল্টো গালাগাল করে বলে অভিযোগ। তারা জানান এর আগেও তিনবার গবাদি পশু চুরি হয়েছে তাদের বাড়িতে, ফলে গবাদি পশু উদ্ধার করা তো দূরের কথা, চোরের টিকিট নাগালও পায়নি আজ পর্যন্ত। গরু চুরি হইতাছে, এইভাবে গরু ফেলা সম্ভব না। যেমন আমি বইয়ে আমার নিজে একটা গরু আছে, এটা বিক্রি করলাম, কারণ এইভাবে যদি গরু মানে চুরি হয় তাহলে আমরা নিরীহ মানুষ কীভাবে বাঁচব? এটি প্রশাসন বা ইয়াতে যদি একটা হেল্প পাওয়া যায় তাহলে গরিব মানুষ বাচ্চা যায়। এতটুকু আমার কথা। পুলিশ এর কারণে কোনো হেল্প পেটাছেন না? ও হেল্প কই, পুলিশ টুলিশের থেকে কোনো খান্তি তো হেল্প নেই। অনেকবার কল করা হয়েছে, পুলিশের ইউ ধরা হয়েছে না, তাহলে কী হেল্প হইলো আমাদের? পুলিশ মানে পুলিশে ফোন রিসিভ করে না? ফোন রিসিভ করে না তারা। রাত্রেবেলা ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ। সকালবেলা ফোন করেছিল? না, সকালে করা হয়েছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।